সুরার বিপণী স্থাপনত সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতির ভুয়া স্বাক্ষর লওয়ার সন্দর্ভত মাকুমত সংগঠনটির সংবাদ মেল। মাকুমত এখন নীতি বহির্ভূতভাবে সুরার বিপণী স্থাপনক লৈ স্থানীয় কেবাটাও জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে বিরোধিতা করার পাছতেই কোনোবা দুষ্কৃতিকারী চক্রয় সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতির ভুয়া স্বাক্ষর লৈ বিপণী স্থাপন করাত সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতিয়ে এখন সংবাদ মেলর আয়োজন করে। সংবাদ মেলত সংগঠনটোক হেয় প্রতিপন্ন করার মানসেরে এনে কার্য সংঘটিত করার সন্দেহ প্রকাশ করে। ইতিমধ্যে সংগঠনটি আলোচনা করে উক্ত স্বাক্ষরটি সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে বলে জানিবলৈ দিয়ে লগতে ভুয়া স্বাক্ষর প্রদান করা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আজি এই মাকুম থানাত এজাহার দাখিল করব বলে সংবাদ মেলত অবগত করে সদৌ মৰাণ ছাত্র সন্থায়। তদুপরি রাইজর কোনো শুনানি নোলাক বিপণীখন স্থাপন করাত সংগঠনটে জেলা প্রশাসনক ধিক্কার প্রদান করেছে সদৌ মৰাণ ছাত্র সন্থার কেন্দ্র সমিতির সহকারী সম্পাদক রাতুল মৰাণে। লগতে ভুয়া স্বাক্ষর প্রদান করা ব্যক্তির উপর বিহিত ব্যবস্থা লবলৈও দাবি উত্থাপন করে। আজি অনুষ্ঠিত করা সংবাদ মেলত সদৌ মৰাণ ছাত্র সন্থা আঞ্চলিক সমিতির সভাপতি গুণকান্ত মৰাণ, সম্পাদক ভদ্রকান্ত চেতিয়া, সদৌ মৰাণ ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সমিতির সহকারী সম্পাদক রাতুল মৰাণৰ লগতে সংগঠনটির কেবাগৰাকীও সদস্য অংশগ্রহণ করে। সংবাদ মেললৈ স্বাগতম জানাইছোঁ। আজি এটা জরুরি বিষয় আমি আপনার নিমন্ত্রণ করবল হল। আপনাদের জানে বিগত সময়সা সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতিয়ে মদ ভাং আনি এনেকা মাদক দ্রব্যসমূহের বিরুদ্ধে সচেতনতায় ব্যাপকভাবে বিভিন্ন কার্যসূচী হাতত লৈ আহিছে। তো তেনে একটা কার্যসূচী হিসাবে আমি মাকুমত পঢ়িবলগা এখন ঘোড়ার বিপণীর বিরুদ্ধেও এখন স্মারণপত্র উপায়ুক্ত মহোদয় গ্রহণ করেছিল। আসলে কথাটো এনেকুৱা ধরনের, আমি সৌদিনা মাকুমর কেজনমান সচেতন ব্যক্তির সচেতন ব্যক্তির জড়িয়ে আমি গম পালো যে মাকুমর এখন প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখত এখন ঘোড়ার বিপণী খুলিবর কারণে অনুজ্ঞাপত্র লাভ করেছে। আমি অনুসন্ধান করে গম পালো যে মাকুম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখভাগতেই এখন ঘোড়ার বিলাতী ঘোড়ার বিপণী স্থাপন করবরের অনুজ্ঞাপত্র লাভ করেছে। লগেলগে কথা গম পাই আমি উপায়ুক্ত মহোদয় এখন স্মারকপত্র প্রদান করল 27 তারিখের দিন। স্মারকপত্র আপনার আমি দেখাই দিয়েছো, এখন আপনার প্রদান করি। আমি স্পষ্টকে লিখা আছে তাত মন্দির শ্মশান তথা বিদ্যালয়ের সমীপত বিলাতি ঘোড়ার দোকান স্থাপন করার অনুমতি বাতিল করবল স্মারকপত্র এখন প্রদান করা হল। তারপর আশ্চর্যজনকভাবে হঠাৎ 1 তারিখে আমি 1 তারিখে হয়েছিল ন দোকানখন খোলা, 1 তারিখে হঠাৎ বিপণীখন তাত মুক্তি করে। তেনেস্থলত আমাকে সচেতন ব্যক্তিসকলে আকৌ খবর করে যে ইতিমধ্যে ঘোড়ার বিপণীখন মুক্তি করা হয়েছে। লগেলগে কথাটো গম পাই আমি উপায়ুক্ত মহোদয় লগ করবলে যাও, লগ করবলে যাও তারপরে কথা পাতো। কথা পাতোতে দেখেতে জানালে যে ঘোড়া বিপণীখন আসলে যিসকলে মানে অভিযোগ দিয়েছিলে স্মারকপত্র প্রদান করেছিল তেখেতসকলের স্পষ্টীকরণতে আসলে ঘোড়া বিপণীখন স্থাপন করবলে অনুমতি দিলে। তারপর আমি উপায়ুক্ত মহোদয়ের পৰা গম পালো যে ইয়াত বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনের লগতে সদৌ মৰাণ ছাত্র সন্থারও স্বাক্ষরিত এখন স্মারকপত্রে আপনার মানে দি দিম উপায়ুক্ত মহোদয় প্রদান করেছে। ইয়াতে লিখা আছে সভাপতি ভদ্রজিৎ চুটিয়া, সম্পাদক সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতি। শ্রোতার মাকুমবাসী রাইজর জ্ঞাতার্থে আর সমগ্র মাকুমবাসীর জ্ঞাতার্থে আমি জানাও যে এই ছবিটি আসলে সম্পূর্ণ ভুয়া। সদৌ মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতি আসলে সমাজত হেয় প্রতিপন্ন করার অর্থে আসলে কোনো দুষ্কৃতিকারিয়ে কোনো ব্যক্তিয়ে তেনে কৰিছে বুলি আমার অনুমান হয়। গতি আর একটা কথা, এই আসলে কপিল শর্মা চৌধুরী অল্প হাঁহি উঠায় কথা, মাকুমবাসী রাইজ বলে একটা গ্রুপ আছে, তাতে উত্তম গোহাঁই বলে এজনে লিখিছে আমার শ্রদ্ধা সাংবাদিক বন্ধু রানাদীপ দ্বারায় লিখিছিল যে মৰাণ ছাত্র সন্থা মাকুম আঞ্চলিক সমিতির স্বাক্ষর সচাকয়ে নকল নেকি, যদি নকল স্বাক্ষর করেছে তেনে ই অপরাধ। তার তলতে লিখিছে উত্তম গোহাঁই বলে এজনে নহয় নহয় 100% সচা,
ফরেনসিক করালে সব ওলাই যাব, মোর ওর প্রমাণ আছে, যদি প্রমাণ আছে তাহলে রাজহুয়া করবো লাগে। আর ফরেনসিকর কথা তো কইছে, ফরেনসিকর যাবলে আসলে আমি 100% সাজু আছো। আর ইতিমধ্যে আমি ফেক সাক্ষর বিরুদ্ধে আসলে এজাহার দিবলে প্রস্তুত হয়ে আছে, ইতিমধ্যে লিখিছোই। আর আপনার আমি এজাহার কপিটো আমি আপনার দাখিল করি। তারপরে এই আসলে উত্তম কুমার এজন যিজনে আসলে মান ছাত্র সন্থাত মাকুম মানসিকৰ সম্পাদকৰ দৰে দায়িত্ব পালন কৰি যোৱা এজন মানুহে আচলতে কি বুলি কয় মান ছাত্র সন্থাৰ মাটি বিক্ৰী কৰি মান ছাত্র সন্থাৰ বিত্ত সম্পাদকৰ চহী নকল কৰি বহিষ্কৃত হোৱা এজন নেতাৰ আচলতে কথা আমি ইমান গুৰুত্ব নিদিওঁ। তথাপিও তেওঁ ইমান মৰমত কৈছে যেতিয়া যদি প্ৰমাণ আছে ফৰেনচিক কলেজ ওলাই যাব তেতিয়াহ'লে আমি ফৰেনচিক কলেজ যাবলৈ আমি সাজু আছোঁ, তেখেতক আমি চেলেঞ্জ কৰিছোঁ। আৰু মাকুমবাতি ৰাইজৰ চৰকাৰ মাকুমবাতি ৰাইজৰ জ্ঞাতাটো আমি জনাওঁ যে সদৌমান ছাত্ৰ মাকুমাঞ্চলী সমিতি আচলতে মদ ভাং কানি আদিৰ দৰে অনৈতিক কাৰ্যৰ সদায় বিৰোধিতা কৰি আহিছে আৰু মাকুমবাতি ৰাইজৰ লগত সদায় আছে। কেতিয়াও মাকুমবাতি ৰাইজৰ বিৰুদ্ধে আচলতে মান ছাত্ৰ মাকুমাঞ্চলী সমিতি কেতিয়াও নাযায়। তো আপোনালোকৰ জৰিয়তে আমি ৰাইজলৈ এইটোৱে অনুৰোধ জনাইছোঁ যে মান ছাত্ৰ সন্থা মাকুমবাতি ৰাইজক আমি এইটোৱে অনুৰোধ জনাইছোঁ যে সদৌমান ছাত্ৰ সন্থা মাকুমাঞ্চলী সমিতি সদায় মাকুমবাসী ৰাইজৰ পক্ষত থাকিব আৰু এনেকুৱা মদ ভাঙি কাং আদিৰ দৰে ঘোঁৰাৰ বিপণীৰ এনেকুৱা ধৰণৰবিলাকৰ কাৰবাৰ সদায় দূৰত থাকে আৰু থাকিব। যিখন জিলা উপায়ুক্তলৈ স্মাৰকপত্ৰ স্পষ্টীকৰণ পত্ৰ প্ৰদান কৰিছে সেইখনত কাৰ কাৰ স্বাক্ষৰ আছে, কোন কোন সংগঠনৰ? ইয়াততো আপোনালোকক আমি দি দিম, জমা দি দিম। আচলতে আমি ইয়াত ইয়াত মাকুমাচলী ছাত্ৰ সন্থাৰো স্বাক্ষৰ আছে, তাৰপিছত টাইফাৰো আছে আৰু জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ মাকুমাঞ্চলী সমিতি, তাৰপিছত গোৰ্খা ছাত্ৰ সন্থা আৰু ভদ্ৰমান ছাত্ৰ সন্থা মাকুমাঞ্চলী সমিতি এইকেইটাৰ স্বাক্ষৰ আছে। এইখন ইতিমধ্যে খোলা হৈছে, আপোনালোকে কিবা কি কিবা পৰৱৰ্তী পৰ্যায়ত বন্ধ কৰিবলৈ কিবা কাৰ্যসূচী ল'ব নেকি? নিশ্চয়, যদি ৱানশ্বপখন নীতি বহিৰ্ভূতভাৱে যদি স্থাপন হৈছে সেইটোতো নিশ্চয় বন্ধ কৰিবই লাগিব, বন্ধ হ'বই লাগিব। মান ছাত্ৰ সন্থাই কেতিয়াও শিক্ষাৰ লগত শৈক্ষিক বিনষ্ট হোৱা কাৰ্যসূচী কেতিয়াও তেওঁলোকে সমৰ্থন মান ছাত্ৰ সন্থাই সমৰ্থন নকৰে। আৰু যদি নীতিভাৱেও যদি হৈছে হ'লেও স্কুলৰ সন্মুখত এল পি স্কুলৰ দৰে পঢ়া এখন স্কুলৰ সন্মুখত আচলতে ঘোঁৰা বিপণী থকাটো অতি দুৰ্ভাগ্যজনক। আৰু এই ক্ষেত্ৰত আচলতে মই উপায়ুক্ত মহোদয়কো আচলতে অনুৰোধ জনাম যে আমি দিওঁতে আমি স্মাৰক পত্ৰ প্ৰদান কৰোঁতে কৈছিলোঁ আমি পেইডত আৰু এইখন হৈছে উকা কাগজত, কোনে কি দিছে কাৰ কি কোনো মানে হেৰি নাই, আচলতে এইটো ফেকেই হয় নে কিয়ে হয় নে বাকী চহীকেইটাও আমিতো আৰু সন্দেহেই হৈছে, বাকীকেইজনক জানি ফেকেই হৈছে। তো গতিকে এনেকুৱা ধৰণৰ এখন স্মাৰক পত্ৰ আচলতে এনেকুৱা ধৰণৰ এখন স্পষ্টীকৰণ আচলতে তেওঁলোকে এইটো উঠাই লোৱাটো কোনো প্ৰশ্ন ৰাখিব নোৱাৰে। যদি পেইডত দিছে তেতিয়াহ'লে বাৰু আমি কথাটো বেলেগ ধৰণৰ, কিন্তু এইকেইটা মোৰ বাকীকেইজনো যে মোৰ যে অনুভৱ এনেকুৱা অনুভৱ হৈছে যে ফেকে হয়, কোনোবাই হয়তো যাৰ চহী কৰি তেওঁলোকে মানে এনেকুৱা ধৰণৰ কাৰ্যসূচী কৰিছে বুলি আমি অনুমান কৰিছোঁ। যিহেতু স্পষ্টীকৰণ দিছে এতিয়া আমি জানিব পাৰিছোঁ আপোনালোকৰ সন্মুখতে জানিব পাৰিছোঁ যে স্পষ্টীকৰণ দিছে আপোনালোকৰ স্বাক্ষৰ নহয়, ক্ৰাইম ইতিমধ্যে ক্ৰাইম এইটো প্ৰশাসনিক যিটো দিশৰ পৰা চাবলৈ গ'লে ক্ৰাইম যে আপোনালোকে কি বিচাৰে এই ক্ষেত্ৰত? আমি ইতিমধ্যে এখন এজাহাৰ লিখিছোঁ, লিখি মেলি আমি মাকুম থানা আমি প্ৰদান কৰিম, মাকি অহা আমি দিমগৈ, তাৰপিছত আপোনালোকৰ কপিটো আমি প্ৰদান কৰিম এজাহাৰৰ। আৰু তাৰ লগতে আমি উপায়ুক্ত মহোদয়কো এখন আমি প্ৰদান কৰিম আৰু জিলা আৰক্ষী অধ্যক্ষ মহোদয়কো এখন প্ৰদান কৰিম। তাৰমানে আচলতে কি হয় এনেকুৱা ধৰণৰ জাল চুৰি আচলতে এইটো সাংঘাতিক ধৰণৰ অপৰাধ, এনেকুৱা ধৰণৰ অপৰাধ আচলতে হ'ব নালাগে। কি বুলি কয় আচলতে আমাৰ জীৱনৰ পৰাও কিন্তু প্ৰতিও মানে ভাবুকি আহিছে, আমাৰ যদি জাল চুৰি মাৰি যদি ক'ৰবাত যদি কিবা দোকানে পোহাৰে অন্যান্য জেগাত যদি ধন দাবী দৰে কাৰ্যসূচীও যদি কোনোবাই কৰি থৈছে ইতিমধ্যে আমি ক'ব পৰা নাই আচলতে। তো এনেধৰণৰ কাৰ্যসূচীৰ বিৰুদ্ধে যিয়ে মানে যিজনে আচলতে এনেকুৱা ব্লেক চহী কৰিছে তেখেতকো আচলতে আমি তদন্ত আঁতৰলৈ আনিবলৈ আমি জিলা পৰিষদক আচলতে অনুৰোধ জনাম। আপুনি এতিয়া গম পাইছে নেকি যে আপোনালোকৰ লগত যিকেইটা সংগঠনে এই ঘটনাৰ প্ৰতিবাদ কৰিছিলে তাৰ ভিতৰত কোন কোন সংগঠনে কালি আচলতে প্ৰকৃততে চাইন মাৰিছে বুলি জানিব পাৰিছোঁ? আমি ইতিমধ্যে সেইটো কথা আমি অৱগত নহয়, আমি কেৱল আমি মান ছাত্ৰ সন্থাৰ কথাটোৱে আমি উল্লেখ কৰিম ইয়াতে। মান ছাত্ৰ সন্থাৰ যিহেতু চহী আছে
বাকি কেজন হয়তো মান চিওরিটি নদী কব নয় কি হয়েছে কি না হোক, কিন্তু মাছ আটঘন্টার ছবি যে ব্লেক হয়েছে সেটা মানে সেটা আমি তাত আমি ফরেন্সিকের পর আদি করে যিকোন কার্যসূচী যাবলে আমি আমি সাজু হয়ে আছি। আপনাদের মেমোরেন্ডাম দেওয়ার পিছতো তিনদিন মুক্তি যাওয়ার পিছত বাতরি শিরোনাম দখল করার পিছতো এইকটা যে দল সংগঠন আপনাদের সাইন করেছে স্পষ্টীকরণ দিয়েছে বলে কিভাবে আপনি কি কারণে দিব পারিলে বলে হয় আপনাদের কিবা ধনের কিবা লেনদেন আছে নাকি? মানে স্পষ্টকে কব নয় ইয়াত আসলে বাকি কেজনে দিছে বলেও মানে নদী কব নয় কেজন এই ফেকও হব পায় বলে মানে অনুভব রাখা কৈছো। এই আছে পয়সা লেনদেন হয়েছে না কি হয়েছে না আমি এই বিষয়ে মানে অবগত নয়। তিনিজন মানুষ আহিছিলে বগা চাট পিঁধা তেখেতলোকে দি গল, কিন্তু কোন তিনিজন মানুষ তেখেতে কব নোৱাৰিলে আমিও অবগত নহয় এই বিষয়ে। আসলে আমি পূর্বতেও আমি হদৌমান ছাত্র সন্থার মাকু মাঞ্চলি সমিতি নেতৃত্ব গ্রহণ করেছিল, সভাপতির দরে দুটা কার্যকাল গুরুদায়িত্ব গ্রহণ করেছিল। আর আমি সেই সময়তো আমি পূর্বতেও আসলে মাকুমর যিকোনো সাম্প্রতিক সময় কিছু সাম্প্রতিক সমস্যা আমি মৰাণ ছাত্র সন্থার মাকুমর বিভিন্ন জাতীয় বা জনগোষ্ঠীয় দল সংগঠন সমূহ একত্রিতভাবে আমি সকলে লগ লাগি কিছু ইস্যুত বা কিছু সমস্যা আমি মাত মাতিছিল বা লিখিতভাবে আমি ইস্যু পত্র প্রদান করেছিল, কিন্তু সেইবিলাক ক্ষেত্রে আমার কোনো ধরনের এনেকে আর মেমোরিয়াল সৃষ্টি হওয়া নাছিলে। কিন্তু আমি অতি দুঃখ পাইছো দুর্ভাগ্যজনকভাবে এজন প্রাক্তন সভাপতি হিসাবে বা বর্তমানও এজন উপদেষ্টা হিসাবে বা কেন্দ্রীয় কমিটি এগারী সহকারী সম্পাদক হিসাবে এই বিষয়টি সন্দর্ভত অতি আমি মানে দুঃখ পাইছো, যেহেতুকে হদৌমান ছাত্র সন্থার মাকুমর কেবাটাও জাতীয় আর জনগোষ্ঠীয় দল সংগঠনে যাওয়া ইংরাজি 27 আগস্ট 2024 তারিখে সুকিয়া সুকিয়াক নিজ নিজ সংগঠনের লেটার বেদত মাকুমত মাকুমর 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে মানে গোপালকৃষ্ণ বালিকা বিদ্যালয় আর মাকুম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের কাষতে লাগি থাকা BAN YN BAN নামের এখন নতুনকৈ যে স্থাপন হবলগা সুরা বিপণীখনের বিরুদ্ধে কিছু আবকারী বিভাগের সরকারি নীতি বহির্ভূতভাবে বহিবলে লওয়া কিছু নিয়মের কারণে বা কিছু রাইজর আপত্তি থাকার কারণে এখন স্মার্ট পত্র প্রদান করা হয়েছিল, কিন্তু উক্ত স্মার্ট পত্র প্রদান করার খুব তিনদিনের পিছতে 30 তারিখে এখন আমি যখন জেলা উপায়ুক্ত মহোদয়ের আমি গম পালো যে মাকুমর মৰাণ ছাত্র সন্থার 5টাকৈ সংগঠনের স্বাক্ষরিত সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত এখন মানে স্পষ্টীকরণ মানে আপত্তি কোনো ধরনের নাই বলে আসলে স্পষ্টীকরণ দিয়ে আমি পত্র দেখবলে পালো, ই অতি দুর্ভাগ্যজনক। বাকি দল সংগঠনে হয়তো লিখিতভাবে কিবা দিছে নিদিছে সেটা আমার কবলগা নাই, কিন্তু মৰাণ ছাত্র সন্থার তরফের পর আমি এই কথাখিনি যোৱাকালি আমি আলোচনা করেছো। আমার মৰাণ ছাত্র সন্থার মাকুমাঞ্চলিকর সভাপতি সম্পাদকও ইয়াত উপস্থিত আসে, আমার আঞ্চলিক উপদেষ্টাসকল আমি উপস্থিত আসিল বা আঞ্চলিক অন্যান্য বিষয়বীয়াসকল আমি উপস্থিত আসিল, গোটেই কথাখিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে আমি এটাই কথাই গম পালো যে আমার উক্ত পত্রখন 30 আগস্ট তারিখে দিয়া পত্রখনত মাকুম আঞ্চলিক মৰাণ ছাত্র সন্থার সভাপতি সম্পাদকর মানে যদি ছবি সে সম্পূর্ণ আসলে ভুয়া আর জালিয়াতিভাবে করা হয়েছে বলে আমি ইতিমধ্যে গম পাইছো। এতিয়াও আমি এখন আমি এজাহার আমি প্রস্তুত করেছো, ইতিমধ্যে রেডি করেছো, আর এই উক্ত এজাহারখন আমি ইতিমধ্যে মাকুম আরক্ষী থানা ইতিমধ্যে প্রদান করি। আমার এটাই কথা স্পষ্ট দাবি আমার যেহেতুকে মৰাণ ছাত্র সন্থার 30 আগস্ট তারিখে যখন স্পষ্টীকরণ দিয়া পত্র আসে উক্ত পত্রখনত বাকি 4টা সংগঠনের মৰাণ ছাত্র সন্থার সভাপতি সম্পাদকর যে স্বাক্ষর আসলে ভুয়া আর জালিয়াতি মরা হয়েছে উক্ত ব্যক্তিজনক অতি শীঘ্রে চিনাক্ত করে দোষী মানে শাস্তি প্রদান করব লাগিব। আর এই ক্ষেত্রে জেলা প্রশাসনের ক্ষেত্রে আমি ইতিমধ্যে আমি কিছু আমি আখুয়া দেখবলে পাইছো, কারণ রাইজর শুনানি নোলাকি মাকুমর মৰাণ ছাত্র সন্থার কেবাটাও জনগোষ্ঠী আর জাতীয় দল সংগঠনে লিখিতভাবে প্রদান করার পিছত বা অভিযোগ দিয়ার পিছত আসলে রাইজর কোনো ধরনের শুনানি নোলাকি মানে বিপণীখন খোলার যে অনুমতি প্রদান করলে এই কথাটা আমি অত্যন্ত দুঃখ পাইছো আর প্রশাসনকে ইয়ার তদন্ত আওতালে আনিব কারণে আমি অনুরোধ জানাইছো। ব্রিও রিপোর্ট অসম টুডে।